লন্ডনে একটি নিজের বাড়ি থাকবে, এটা অনেকেরই স্বপ্ন। সেই কেনা বাড়িটি রেনোভেশন করতে গিয়ে এক ধরনের দুঃস্বপ্নে পরিণত হয়েছে, সেটাই আমাদের সাথে শেয়ার করবেন। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, মূলত একজন বিল্ডারের সাথে তার যে চুক্তি হয়েছিল সেই চুক্তিটি সম্পন্ন তো করেই নি, চুক্তি অনুযায়ী কাজ তো করেই নি, কিন্তু আরও ব্যাপকভাবে হয়রানির মধ্যে পড়েছেন এবং এখন সেই টাকা তুলতে গিয়ে তিনি তাকে কোর্ট পর্যন্ত দৌড়াতে হচ্ছে। সেই গল্পটি শুনবো। আপু, আপনার নামটা কি এবং কোন এলাকায় আপনার বাসা? আমার নাম নাসিমা আক্তার, আমি আছি ইস্ট হ্যাম এলাকায়, নিউ হোম কাউন্সিলের আন্ডারে। তো আমি মূলত হায়ার করছিলাম বাংলাদেশি ব্রিটিশ একজন বিল্ডারকে, যার সাথে আমার চুক্তি হয়েছিল 2022-এর সেপ্টেম্বরে। লিখিত চুক্তি করছিলাম আমরা যে তাকে আমি কত টাকা লেবার কস্ট দিব, কী কী ম্যাটেরিয়ালসটা আমার দিতে হবে, কী কী সব কিছু, যেই অনুযায়ী উনি কাজ শুরু করছিল আমার বাসায়। 2023-এর এপ্রিলের 24 তারিখ থেকে উনি কাজ শুরু করছিল এবং সেপ্টেম্বর পর্যন্ত উনি কাজ করেছে। মোটামুটি 80% কাজ শেষ করার পরে উনি আমাকে বললো যে উনি হলিডেতে যাবে। সেই অনুযায়ী উনি আমাদের কাছে বললো যে যেই বাকি টাকাটা ছিল চুক্তির বাকি টাকাটা ওনাকে দিয়ে দিতে, উনি হলিডে থেকে এসে আমার বাকি কাজ শেষ করবে। অন টপ আপ উনি হলিডেতে যাওয়ার জন্য আমার কাছ থেকে কিছু পার্সোনাল লোন চাইলো, যেটা বললো যে আসার পরে উনি আমাকে শোধ করে দিবে। উনি হলিডেতে গেল, হলিডে থেকে আসার পরে কোনোভাবেই ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারি না। উনি বলতেছে ওনার ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি থেকে প্রবলেম, এবং যেটা আমার হাজব্যান্ডের এবং আমার ফ্রেন্ড সার্কেলকে বিভিন্নভাবে তারা আমাদের সম্পর্কে বাজে কথা, যেটা আমাকে সোশ্যালি অনেক ডাউন করছে। এরপরেও আমরা বিভিন্ন মাধ্যমে ওনার সাথে মধ্যস্থতা করার জন্য, বিভিন্নভাবে যোগাযোগ করার জন্য চেষ্টা করছি যাতে আমার কাজগুলো শেষ হয় অথবা উনি আমার বাকি টাকা ফেরত দিয়ে দেয়। টাকার অ্যামাউন্টটা কত ছিল আর এখন ডিসপিউট কত টাকা নেই? আমার টোটাল ওনার সাথে চুক্তি হয়েছিল £62,000 শুধু লেবার কস্ট। এরপরে সেপ্টেম্বরে এসে, 2023-এর সেপ্টেম্বরে এসে উনি বললো যে আরও কিছু কাজ এক্সট্রা উনি করে দিবে, যার জন্য উনি পরে তার বললো যে £75,000 ওনাকে দিতে হবে। সে ওনার কথা মতো আমি £75,000 ওনাকে দিয়ে দিয়েছি নভেম্বরের 23 তারিখে 2023-এর, এবং অন টপ আপ উনি আমার কাছ থেকে পার্সোনাল লোন হিসেবে £17,000 নিয়ে গেছিলো। তো এখন আমি ওনার কাছ থেকে চুক্তি অনুযায়ী যেই বাকি কাজ আমার শেষ হয়নি সেটা টাকাটা পাই এবং £17,000 মানে পাই। তো মধ্যস্থতা উনি কোনোভাবে আসে নাই, ওনার সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, এবং আমি এখন এটার জন্য লিগেল অ্যাকশনের জন্য আজকে ওনার কাগজপত্র, আমার সলিসিটার ওনাকে পেপারসপত্র দিয়েছে, ইমেল করেছে, বাসার অ্যাড্রেসে দিয়েছে। এখন আমাকে কোর্ট পর্যন্ত দৌড়াতে হচ্ছে বিভিন্ন কাগজপত্র ডকুমেন্ট সব কিছু নিয়ে। তো আমার কমিউনিটির কাছে আমার এটাই রিকোয়েস্ট, আমরা অনেক সময় ভার্বালি করি যে ঠিক আছে, মৌখিকভাবে একটা চুক্তি করি যে এটা থাকবে সেটা থাকবে, এবং বিল্ডারদের দ্বারা আমাদের যে নাজেহাল, যদিও আমার কাছে লিখিত হ্যান্ড রিটেন কিছু ডকুমেন্ট রয়ে গেছে, দুজন উইটনেস ছিল, টাকার অ্যামাউন্ট উল্লেখ ছিল, যতবার আমি ওনাকে ক্যাশ টাকা দিয়েছি সে ক্যাশ টাকা সিগনেচার করা টাকা ছিল, ব্যাংক ট্রান্সফার ছিল, যার জন্য এখন আমি আইনি লড়াইয়ে যাব, ফাইট করবো, ইনশাল্লাহ হয়তোবা সলিউশন হবে। আমার কমিউনিটির কাছে আমার এটাই রিকোয়েস্ট, যারাই এই ধরনের বিল্ডারদের হায়ার করবেন তারা মেক শিওর তারা যেন প্রপার ডকুমেন্ট, এবং তারা কেন ক্যাশ টাকা চাচ্ছে, নিশ্চয়ই তারা গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দিবে বা HMRC-কে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যই ক্যাশ চাচ্ছে, এত এত পরিমাণ ক্যাশ তারা কেন চাচ্ছে। এটা হয়তোবা আমরা যারা কাজ করি বা করাই তারা অত ডিটেলস ঘাটতে যায় না, ভাবি যে আমাদের সুবিধা, আমাদের কী অসুবিধা, সেই কারণে আমরা ক্যাশ ডিলিংস করি। এবং উনি আমার কাছ থেকে £45,000 ক্যাশ নিয়ে গেছে। আচ্ছা, তো কাজেরও মান নিয়ে আপনার একটু কমপ্লেন ছিল, সেটা একটু বলবেন? জি, উনি আমার টাইলসের কাজ করছে নিচে আন্ডারফ্লোর, যেখানে আমি টাইলস বাবদ £6,000 টাইলস কিনছি এবং আন্ডারফ্লোর হিটিংয়ের জন্য আমি £7,000 স্পেন্ড করছি। তো টাইলসের মধ্যে 6টা টাইলস এখন নড়ে, 6 মাসও কাজ হয় না টাইলস নড়ে, কারণ হচ্ছে নিচের যে সিমেন্ট, টাইলসের নিচে যে সিমেন্ট সেটা শুকিয়ে যাওয়ার পরে উনি টাইলস বসাইছে, এখন টাইলস নড়ে, টাইলস হচ্ছে প্রত্যেকটা টাইলস ফাটল ধরে যাচ্ছে, এই এই মানে অত্যন্ত পোর কোয়ালিটির কাজ হয়েছে আর কি। তো আসলে আমাদের মানসিক অবস্থা তো বুঝতেই পারতেছেন, £75,000। আপনি বলছিলেন যে জি, আমার ব্যাকগার্ডেনের কথা ছিল এক ধরনের স্ল্যাব বসানোর পরে এক ধরনের বালি দিবে যার কারণে কোনো ঘাস বা কোনো কিছু উঠবে না, ওগুলা কিছুই হয় নাই, মানে 3-4 মাস হচ্ছে কাজ হয়েছে, এখন আমি দেখতেছি আমার গার্ডেনের সমানে স্ল্যাবের ভিতর দিয়ে বড় বড় গাছ ঘাস সবই উঠতেছে। আসলে মানে আমরা ফ্যামিলিগতভাবে খুবই আসলে আপসেট,
আমি কাউন্সিল পর্যন্ত গেছি, কাউন্সিলের আমি মেয়র রোকসানা ফিয়াজের সাথেও ইমেল করছি, তার সাথে আমি যোগাযোগ করতে চাচ্ছি, এখন আমি অ্যাপয়েন্টমেন্ট পাই নাই, বাট আমি এটার জন্য চেষ্টা করতেছি। আমি চাচ্ছি যে আমার কাছ থেকে আমি এই কমিউনিটির জন্য একটা উদাহরণস্বরূপ থাকি, যাতে আমার মতো কেউ আর ক্ষতিগ্রস্ত না হয়, বিলদা দ্বারা প্রতারিত না হয়। ধন্যবাদ আপনাকে। আমরা ওনার কাছ থেকে পুরো ঘটনাটি শুনলাম। উনি পার্টিকুলারলি যেটা বলছিলেন যে চুক্তি ছাড়া আসলে কোনো কাজ করাই উচিত না, তারপরে তিনি একটা লিখিত চুক্তি নিয়েছিলেন। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি যে অনেকেই মনে করেন যে মৌখিক যে চুক্তি এই বিষয়টা কিন্তু আসলে এই দেশে আইনিভাবে সিদ্ধ, সুতরাং কারোর সাথে যদি আপনি মৌখিকভাবে কোনো কিছু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গিয়ে কোনো ধরনের কমিটমেন্টে যান এবং সেটা যদি আপনি ভঙ্গ করেন তাহলে এটাও কিন্তু চুক্তি ভঙ্গ হয়। সুতরাং উনি আইনি লড়াই শুরু করেছেন, কারণ অনেকেই মনে করেন যে কেস যেই ডিল বা এই ধরনের চুক্তির বিষয় এটা কীভাবে আইনগতভাবে প্রমাণ করা যাবে কি না, কিন্তু সেই জায়গাটাকে তিনি নিশ্চিত করছেন যে তিনি প্রমাণ করবেন। এবং উনি আমাদেরকে যথেষ্ট ডকুমেন্টও দেখিয়েছেন, সেই ডকুমেন্টগুলো দেখে আমাদেরও মনে হচ্ছে যে আইনি যেই লড়াই তিনি চালাচ্ছেন সেটার হয়তো একটা রেজাল্ট তিনি পাবেন। আবারও বলে রাখি যে কোনো বিল্ডারই হোক, এখানে বাঙালি বা অন্য দেশি বলে কোনো কথা নেই, যে কোনো ধরনের বিল্ডারই হোক বা যে কোনো ধরনের কাজই হোক একটা রিটেন চুক্তি করা উচিত। অনেক ছোটোখাটো কাজ সেটা টেক্সটের দিয়ে হলেও আপনি যদি একটা হোয়াটসঅ্যাপে অথবা টেক্সট মেসেজেও যে আপনার সাথে সেই ব্যক্তির কী কথা হয়েছে, সেইটার জন্য কত টাকা পেমেন্ট করবেন এবং সেই পেমেন্টের মেথডটা কী, সেটার একটা হলেও লিখিত একটা ডকুমেন্ট রাখা উচিত। তাহলে এই ধরনের প্রতারণার ঘটনা ঘটলে আপনারা সেটার জন্য আদালত অথবা আইনি যেই ব্যবস্থাগুলো সেটা পেতে পারেন। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।